নমস্কার। সাহিত্যে রত্ন ভান্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ ফিরে এলাম বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক এবং অবশ্যই কথা সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মশায়ের রচনা নিয়ে। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে ঠাকুরমার ছুলি, ঠাকুর দাদার ছুলি, ঠান দিদির থলে, দাদা মশায়ের থলে, খোকাবাবুর খেলা, চারু ও হাড়ু, সবুজ লেখা, কিশোরদের মন, বাংলা সোনার ছেলে ইত্যাদি অত্যন্ত জনপ্রিয়। কিশোর মানে ছোট ছোট উজ্জ্বল মানুষ, যেন নতুন পাখা ওঠা পক্ষীরাজ ঘোড়ার পিঠে সওয়ার। তরোয়াল ঝকমকিয়ে, সবটা রাস্তা চমকিয়ে তারা এগিয়ে চলেছে। সজাগ কিশোরেরা তাদের চোখ আর মন এই দুটো অমূল্য হীরের আলোতে জগতের সব কিছুকে হারিয়ে দিতে পেরেছে। যা কিছু স্বপ্ন পৃথিবীতে আছে আর যা কিছু স্বপ্ন রয়েছে কিশোরদের মনের ভিতর, সব তাদের কাছে হেরে গিয়ে প্রতিদিন হয়ে উঠেছে সত্য। আর সেই সত্যকে সবখানেই হতে হয়েছে রঙিন। তারই উপর দিয়ে জীবনের অমর পক্ষীরাজ ঘোড়া ছুটিয়ে হীরের আলো জ্বলে উঠছে আধারের গায়ে গায়ে। বিমল আর সুবিনয় দুই কিশোরের কথা নিয়ে আজ ফিরে এলাম শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মশাইকে সঙ্গে নিয়ে। তাহলে চলুন সবাই মিলে একসাথে শুনি কিশোরদের মন। পর্ব হাই স্কুল। ক্লাসের যেখানটাতে বসত সুবিনয়, বিমল বসত ঠিক তারই পেছনের বেঞ্চে। থার্ড ক্লাস, এই ক্লাসে পড়াশোনার তেমন চান নেই, ছেলেরা এই ক্লাসে একটু জিরিয়ে নেয়। সুবিনয় ফার্স্ট ছেলে ছিল না, কিন্তু মাস্টার মহাশয়ের ডান দিকের ফার্স্ট সিটেই সে বসত। জজের ছেলে সে, পড়াশোনায় ইংরেজিটা সে খুব ভালো জানত। একদিন ইংলিশের ঘন্টা, ইংরেজি পড়া হতে হতে একটা প্রশ্নের উত্তর সুবিনয় ঠিক মতো দিতে পারল না। হেডমাস্টার মহাশয় তার পেছনের ছেলেটিকে প্রশ্নটা আবার জিজ্ঞেস করলেন। বিমল উঠে উত্তরটা দিলে। উত্তরটা এত সুন্দর হলো যে ক্লাস শুদ্ধ সব ছেলে বিমলের দিকে প্রশংসার দৃষ্টিতে চেয়ে রইল। সুবিনয়ের মুখ চোখ ঘেমে উঠল, কিন্তু ঘন্টা শেষ হয়ে গেলে সেই দিনই সে বিমলের সঙ্গে সময়টা যে আজ কেটে গেল কোথা দিয়ে কেউ যেন তা টের পেল না। পরদিন থেকে সুবিনয় আর বিমল ঠিক পাশাপাশি বসত। ক্লাসের সেরা ছেলেরা আর মাঝারি ছেলেরা সকলেই বুঝতে পারলে আর আর আওয়ারে যদি ওরা ফক্স কি কাউ, যার মানে কাওয়ার্ড, কি আর কিছু, কিন্তু ইংরেজির ঘন্টায় ওরা দুজনে লায়ন। ফক্স ভাববার একটা কারণ ছিল, সেটা এই যে বিমল ছিল ক্লাসের মধ্যে নামজাদা চঞ্চল ছেলে। যদিও অল্প দিন সে এসে ভর্তি হয়েছে, আর তেমনি সুবিনয় ছিল ক্লাসে বিখ্যাত দাতা ছেলে। ছুরি, পেন্সিল, বই, খেলার কি পিকনিকের চাঁদা এ তার কাছে একবার চাইলেই হতো। এই জন্যে ছেলেরা তার কাম ধেনু বা ক্লাসের কাউ নাম দিয়েছিল। আর বোর্ডে যেতে সে ভয় পেত বলে তার কাওয়ার্ড নামটা যে তারা দিয়েছিল তা যে একেবারেই খাটত না তাও নয়। বিমলের ছিল এক অদ্ভুত বেশ, সে একটা ছেঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে প্রায়ই আসত। পাঞ্জাবিটার পিঠের মাঝখানে ইন্ডিয়ার ম্যাপের মতো খানিকটা জায়গা কি করে যে উড়ে গিয়েছিল, এই জন্য হরেন তাকে ডাকত দেশি জিওগ্রাফি।
পাঞ্জাবিটা ছেঁড়া হলেও খুব পরিষ্কার থাকত। বোধ হয় যে রোজ সে সাবানে কাচত। কেন যে সেটাকে সে ছাড়ত না, কি সারাত না, তা কেউ বুঝতে পারত না। জিজ্ঞেস করলে বলত, বেশি ভালো জামা গায়ে দিতে গেলে বিলাসিতা হবে, আর জামাটা তো এই শরীরের ঘর, খোঁতে একটা জানলা থাকা ভালো। আসলে ওই পাঞ্জাবিটা ওর মার হাতের তৈরি, ওটা গায়ে না দিলে ওর ভালো লাগে না। আর ছেঁড়া জায়গাটা যদি সারাতেই হয় তো বাড়ি গিয়ে সে মার হাতেই সারাবে, দর্জির হাত ওতে দিতে দেবে সে বিমল নয়। দ্বিতীয় পরিচ্ছেদ। সুবিনয় বিমলে বেশ ভাব এখন। একখানা বই আনতে একদিন বিমল সুবিনয়ের বাসাতে গিয়েছে, বসে আছে বৈঠকখানাতে। এমন সময় মুখখানা ভরা, বড় বড় চোখ আর জোড়া ভুরু, কুমোরদের গড়া ছোট্ট প্রতিমার মুখের মতো মুখ, একটা মেয়ে ছবির বই একখানা হাতে করে ঘরে ঢুকেই বিমলকে দেখে বললে, এটাকে দোয়েল পাখি বলে, ইস এটা শালিক, মন্টু সব জানে কিনা, বলে বইয়ের পাখির ছবির পাতাটা খুলে বিমলের হাঁটুর উপর রেখে নিজেও তার কোলের উপর ঝুঁকে পড়ল। বিমলের মনে হল সে যেন আধ মিনিটের মধ্যে কোন এক স্বর্গে চলে গেছে। সে নিজে ছিল বেজায় চঞ্চল, কিন্তু এমন সরল, এত চঞ্চল মেয়ে সে আর কখনো দেখেনি। সে কুকুর পিঠ থেকে কাত হয়ে ঝুলে পড়া একরাশ এলো চুলের নিচ দিয়ে বইখানাকে ধরে তাকে ছবি দেখাতে লাগলো। বিমল শুনেছিল সুবিনয়ের বাবা মা চেঞ্জ থেকে দু একদিনের মধ্যেই ফিরবেন। বুঝতে পারলে যে তারা ফিরেছেন, আর সুবিনয় যে তার ছোট্ট বোনটির কথা বলতো হেই সেই। ছবি দেখতে দেখতে খুকু হঠাৎ বিমলের দিকে মুখ ফিরিয়ে চেয়ে বললে, তুমি আমার কে হও? বিমল হাসতে লাগলো, বললে, আমি তোমার বিমলদা। খুকু বললে, বিমলদা তোমার ঘোড়া আছে, পা দুটো এই রকম করে চলবে, আমি চড়বো, মন্টু আমায় চড়তেই দেয় না। বিমলের স্বপ্নটা যেন ভেঙে গেল। সাধারণ গৃহস্থ মা বাপের ছেলে সে, ট্রাইসাইকেলের ঘোড়া সে দেখেছে, কিন্তু ওর কিছুই তো সে জানে না। তবু সে, আচ্ছা মন্টুকে আমি বলে দেব। খুকু মুখ ভার করে বললে, আমি মন্টুকে নিয়ে খেলবো না। বিমল বললে, আচ্ছা খুকু, মন্টুর নাম তো মন্টু, তোমার নাম কি? খুকু টলটলে দুটো উজ্জ্বল চোখ বিমলের দিকে ফিরিয়ে তুলে বললে, আমি রেনু। সেই সময় ভেতর থেকে ডাক এলো, খুকু লক্ষ্মী আমি নাইয়ে দেব, নাইবে এসো। খুকু চেঁচিয়ে বললে, না মা আমি নাইব না, আমি ছবি দেখব। খুকু বিমলের কোলের উপর আরো ঝুঁকে পড়ে পা দুটো তোলাতে লাগলো। রাত্রের ট্রেনে আসা হয়েছে, সকাল সকাল ভালো করে নাইতে হবে, কিন্তু অত সকালে খুকুর নাইবার ইচ্ছে নেই, তাই ছবির বই নিয়ে সে পালিয়েছিল। বিমল খুকুর পিঠে চুলের উপর আদরে হাত বুলোতে বুলোতে বললে, খুকু সত্যি এখনো তুমি নাওনি? মার কথা শুনতে হয়, যাও যাও নাওকে। তুমি চলে যাবে না? বিমল হাসতে লাগলো। খুকু দাঁড়িয়েই দেখল বিমল তার পিঠের জামাটা ছেঁড়া। রেনু আরো সোজা হয়ে দাঁড়িয়ে, তুমি বুঝি মন্টুকে ভালোবাসো দুষ্ট, বলে দুই চোখ আরো খুব প্রকাণ্ড করে রাগ করে দাঁড়িয়ে রইল। বিমল কিছুই বুঝতে পারলে না,
সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, কি করে জানলে খুকু? মন্টু খালি জামা ছেড়ে, তুমিও ছিঁড়েছ, নইলে তুমি জামা ছিঁড়লে কেন? বিমল এবার আর থাকতে পারলে না, হো হো করে হেসে উঠল। তার হাসিতে রেনু আরো রেগে গেল। সে বড় বড় চোখ একটু কুচকিয়ে দুটো ঠোঁট চেপে বিমলের জামার ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে পরপর করে আরো খানিকতে ছিঁড়ে দিলে। রেনু! বিমল চেয়ে দেখলে দুর্গা মূর্তির মতো মা দাঁড়িয়ে রয়েছেন দরজা পেরিয়ে এসে, চোখে তার ধমকে মাখা, কিন্তু তবু তার সমস্ত চেহারা দিয়ে যেন অমৃতের ঝর্ণা ঝরে পড়ছে। মা, মা, ও আমার বিমলদা বলে রেনু মার দিকে একটু এগিয়ে এসেই তক্ষুনি আবার বিমলের ডান হাতে তিনটে আঙুল ধরে দাঁড়িয়ে রইল। বিমল আগেই উঠে পড়েছিল, কার্পেটের উপর পা এগিয়ে সেও দাঁড়িয়ে গিয়েছিল। দোরের খোলা হাওয়াতে তার ছেঁড়া জামা তখন স্টিমারের কোম বাঁধা পর্দার মতো উড়ছিল। সে তারই লজ্জা ঢাকবে, কি সব কথা মনে করে হাসবে, কি মাকে প্রণাম করবে, কিছুই ঠিক করতে পারছিল না। মা এসেছিলেন খুকুর চিৎকার শুনে তাকে ধরে নিতে, ভাবছিলেন সে বুঝি সুবিনয়ের পড়ার ঘরে তার কাছে ছবি দেখছে। বৈঠকখানার ধারে আসতেই খুকুর কাণ্ডটি তিনি দেখতে পেলেন। সুবিনয় তো নয়, তারই মতো একটি ছেলে তার জামাটা ছিঁড়ে দিচ্ছে। একটু এগিয়ে মা বললেন, খোকা, তোমার নাম বিমল, কোথায় থাকো তুমি বাবা? মার কথাতে বিমল যেন কুল পেয়ে আস্তে এগিয়ে এসে মাকে প্রণাম করে বলতে যাচ্ছিল। এমন সময় মা দেখলেন সুবিনয়। সুবিনয় ঘরে ঢুকতেই, কেমন, দেখো দাদা দিয়েছি তো ছিঁড়ে জামা, কেমন বলে খুকু ভারী খুশি হয়ে উঠল। তৃতীয় পরিচ্ছেদ। সুবিনয় আর বিমলের মধ্যে এখন মা অনেক সময় ভুলে যান কে তার ছেলে, আর মন্টু আর তার দিদির মধ্যে ভাব যা হয়েছে এখন তা কখনো স্বপ্নেও হয় না। বিমল মুগুর ভাত, তার শরীরটি ছিল যেন লোহার কাঠামোতে তৈরি। দুই ভাই বোনকে কাঁধে নিয়ে বিমল যখন তিনতলা সিঁড়ি ভেঙে ছাদে উঠত, তখন তাদের সেই ঝগড়ার ঘোড়াটার কথা একটুও মনে থাকত না। আর মাঝে মাঝে বিমলের হাতে যেন এই ছোট্ট দুটি জীবন্ত মুগুরে আনন্দের চিৎকারে সিঁড়িঘরের হাওয়া স্তম্ভটা চূর্ণ হয়ে যেত। ছাদে উঠে সুবিনয় বলত, তুই জিতেছিস বিমল, দাদা হওয়া আমার কাজ নয়, আমি ছিলাম ওদের শুধু ছবির বইয়ের দাদা, ওরা আমাকে এখন একেবারে ভুলেছে। ছবি, খেলা, পড়া, খাওয়া, নাওয়া, গান, তুই কি করে এত জানিস? পড়া, খাওয়া, নাওয়া, গান, তুই কি করে এত জানিস? তুই একটা হেক্সাগন। বিমল বলতো, দাঁড়া, এখনো বাকি আছে। রেনু, মন্টু, দাঁড়াও তো, এখন তোমাদের প্যারেড হবে, তারপর পূজোর আরতির পর মা চা পাঠিয়ে দেবেন। বল, এখন অক্টাগন বলবি কি না? মন্টু চেঁচিয়ে পড়লে, গন, গন মানে বন্দুক। রেনু তাকে থামিয়ে বললে, ভারী জানিস কি না, গো মানে যাওয়া, গান মানে গিয়েছিল, না বিমলদা? চতুর্থ পরিচ্ছেদ। গরমের ছুটিতে বিমল বাড়ি গিয়েছে, কথা ছিল সুবিনয়ও যাবে, কিন্তু বিমলদের বাড়ি যেখানে
সেখানকার স্বাস্থ্য এই কমাস ধরে তেমন ভালো থাকতো না। সুবিনয়ও ওরকম পাড়াগায়ে আর কখনো যায়নি। বিমল বললে, বেশ হবে, মা তো গঙ্গা স্নানের যোগেই আসছেন, কদিন তো এই শহরেই থাকবেন, তখন সবার সঙ্গে দেখা হবে। তুই শীতের সময় যাবি সুবিনয়? সুবিনয়ও দেখলে যে বেশ হবে, দুজনের কথার যেন শেষই হলো না। কি করে যে বিমলকে যেতে হলো একেবারে একা একা, চোখের জল পড়তে না দিয়ে, উনুনের কড়াইয়ে জলের মতন জাল দিয়ে বাষ্পে ধোয়া করে করে, তা শুধু সেই জানে। শহরে ট্রেনের টাইম সে পেলে না। মন্টু আর রেনু ঘুমোলে রাত্রিরে লুকিয়ে মাকে প্রণাম করে আর সুবিনয়ের হাত থেকে হাতখানা ছাড়িয়ে দু মাইল দূরে একটা জাংশন স্টেশন থেকে তাকে ট্রেনে উঠতে হলো। ট্রেনে বসে বসে বিমল চলছিল যেখান দিয়ে, সে দেশে বোধহয় রাত্রি আর দিন নেই, কেননা ঘুম তো আসছিলই না। তার মনটা পেছন দিকে দেখছিল কেবল সুবিনয়কে, মাকে আর মন্টুকে আর রেনুকে, আর সামনে দেখছিল ছোট্ট নদী ঘেরা সবুজ গ্রামখানির ভিতর উঠোনের ঝলক দেয়া রৌদ্রের সমুদ্রের শ্বেত পদ্মফুলের মতো তার মাকে। জানলা দিয়ে দেখা যাচ্ছিল আকাশের তারাগুলো যেন সেই দুই রাজ্যের সারা পথ ভরে ফুল ছড়িয়ে রেখে তারই সঙ্গে বসে বসে যাচ্ছে। আর লম্বা ট্রেন খানারও যেন এক মাথা সেই শহরে, আর এক মাথা তাদের গ্রামে। কেবল ভোর হচ্ছে না দেখে মোষের মতো ফোঁস ফোঁস করে মাঠ মাটি সব রাগে গুটিয়ে শুধু গর্জাচ্ছে। ফর্সা হতেই সে তাদের স্টেশনে পৌঁছল। বাড়ি থেকে যেতে যেমন, গাড়ি থেকে নামতে যেন তেমনি কষ্ট হচ্ছিল, তবু সে নেমে পড়ল লাফিয়ে। নেমেই সে টিকিট কালেক্টরের হাতে টিকিটটা ফেলে দিয়ে হন হন করে ছুটল। আম কাঁঠাল বট কদম পাকুড়ের ছায়া ঢাকা পথ ধরে, যেন দু সারি সৈন্যের ভিতর দিয়ে সেনাপতি রাজবাড়িতে চলেছে। খোলা মাঠ বয়ে যেন তার বাড়ির হাওয়া এসে গায়ে লাগছে। বেলা সাতটায় বিমল বাড়ি পৌঁছল, দেখল উঠোনেই মা। মাকে দেখেই সে প্রথমে হেসে দিলে, মা তুই দুঃখ করতিস, আমি তোর একা, ভাই বোন একটাও আমার নেই, কিন্তু মা এইবারে দেখতে পাবি। ইচ্ছে করছিল আমার তোকে এখনই দেখাতে, ছোট্ট দুটিকে পুড়ে নিয়ে আসি আমার দুটো পকেটে করে। মাও হাসি মুখ হয়ে চেয়ে রয়েছেন শুধু, কিছু না বুঝতে পেরে। তার হাসিটুকু নিয়ে রোদ যেন কাড়াকাড়ি করছিল। বিমল বললে, কিন্তু মা আনেনি কেন জানিস? তোর হাতে জামা ওরা ছিঁড়ে দিয়েছে, তার শাস্তি দিতে হবে তো। তোকে ওরা দেখতে পাবে সেই যখন তুই গঙ্গা স্নানে যাবি, তার আগে নয়। কিন্তু মা তোকে নমস্কার করতে তো ভুলে গেছি। তখন দুজনে হাসতে লাগলেন, মা তো তখনও খুব অবাক হয়েছেন। বিমল বললে, বলবো বলবো মা, শুনিস বলবো। খেতে বসে বিমল মার কাছে সব বললে। শুনে মার কাছে যেন একখানি ছবি ফুটে উঠল। মা মনে মনে সে তিনটিকে কতই যে আশীর্বাদ করলেন। বিমলের নূতন মার কথা শুনে তার মুখখানা রাঙা হয়ে কি সুন্দরী না হয়ে উঠল। বিমল বললে, কিন্তু মা তোর কাছে বসে আর সব কথা ভুলে যাই, সব ভাতগুলো শুধু ডাল দিয়েই তো খেয়ে ফেলেছি মা। পঞ্চম পরিচ্ছেদ। আর আর বাড়ি ছুটি তো কোথা দিয়ে পালিয়ে যায়, এবারে যেন ফুরুচ্ছেই না, আর মার গঙ্গা স্নানের যোগটাও আসছে না। যা হোক,
গ্রামে বারোয়ারি কালী পুজো নিয়ে বিমল মেতে রয়েছে কদিন। শৈলেন, নরেন, চারু, ক্ষিতিশ পাড়ার সব ছেলেদের সঙ্গে সারা দিন উৎসাহে বিজয় সে খেটেছে। সেই মোড়ল, তারপর সন্ধে আরতি দেখতে গিয়েছে সকলে। অনেক ছেলেমেয়েরা এসেছে। আরতির ধোয়ার ভিতর দিয়ে ওধারে ছেলেদের মুখ আপছা আপছা দেখাচ্ছে, কিন্তু যারা রং মশাল চালিয়েছে তাদের আর তাদের কাছে ছেলেমেয়েদের মুখ এমন সুন্দরটি হয়ে উঠেছে যে দেখে বিমলের শুধু মনে হচ্ছিল যে ওরা সব কটি রেনু আর মন্টু। আর বিমলদের শাড়িতেই যারা এসে দাঁড়িয়েছে একটু ফিটফাট পোশাকে, আলো আর ধোয়ার ভিতর দিয়ে বিমলের মনে হচ্ছিল যেন সুবিনয় এসে দাঁড়িয়েছে তাদের পাশে পূজোর মণ্ডপে। কাশোর আর শাঁখের সুরের সঙ্গে তার মনের সুরও যেন ফেটে যাচ্ছিল আনন্দে চেঁচিয়ে মনের ভেতরেই। কিন্তু সে চুপ করে করে চেয়ে থাকছিল রঙে ঘামানো সুন্দর প্রতিমার দিকে। একদিন শৈলেনরা এরপর মাছ ধরতে গিয়েছে, তার সেই প্রকাণ্ড ছিপটা সঙ্গে বিমল। কতক্ষণ পরে পকেট থেকে একখানা খাম আর তার ভিতর থেকে কাগজ একটার পর একটা বের করে বিমল বললে, এই দেখ চিঠি। তারা দেখলে কি সুন্দর সুবিনয়ের হাতের লেখা। আর বিমল বললে, আর যে দেখছিস হাঁসের ডিমের মতো গোল গোল অক্ষরগুলো, এইগুলো রেনুর। আর এই যে বকের পা আকার মতো জোরালো জোরালো অক্ষর, এইগুলো মন্টুর। তারপর ছুটি ফুরল। ছুটি ফুরলে ফেরবার সময় মা দুটো জামা তৈরি করে দিয়েছেন বিমলকে। তবু সেই আগেকার জামাটা সে কিছুতেই ফেলবে না। বললে, দেখ মা, ওখানটার পিছনের দিকে আর একটা পকেট রাখলে কেমন হয়? সেই পকেটে ওরা সব খেলার জিনিস ফেলে দেবে, আর কি খুশি না হবে। আমি তখন ওদের তোমার কথা বলবো মা। শুনে মা তো হেসেই সারা। ষষ্ঠ পরিচ্ছেদ। বিমল ফিরেছে, কিন্তু স্কুল খোলার মাসখানেকের পর ক্লাসে ভারী একটা ওলটপালট দেখা যাচ্ছে। ফার্স্ট বেঞ্চের শেষ সিটে সুবিনয়, আর ঝমঝম বৃষ্টিতে ভিজে এসে বিমল লাস্ট বেঞ্চের শেষে বসে আছে। কতক্ষণ পরে সে ছুটি নিয়ে চলে গেল স্কুলের ডিবেটিং ক্লাবে। মিটিং এর শেষে বক্তৃতার ইংরেজির একটা গ্রামারের কোয়েশ্চেন নিয়ে ঘোর তর্কাতর্কি হয়। তাতে স্কুলে দুটো দল হয়ে যায়, কিন্তু সে তর্কের মীমাংসা হল না। সুবিনয় আর বিমল সেই দিন দুজনে দুই দলে পড়ে যায়। তার থেকে একদিন বেড়াতে বেড়াতে কথায় কথায় ওই বিষয়টি নিয়ে দুজনে আরও একটু তর্ক বেঁধে গেল। তারা নদীর ধারে বেড়াচ্ছিল। নদীর যেমন অসংখ্য ঢেউ আর ঢেউগুলো যেমন উঁচু নিচু, তাদের তর্ক তেমনি ক্রমে অফুরন্ত হয়ে একটু একটু করে নরম গরম হয়ে উঠল। বিমল বললে, মেনে নিতে পারি তোর কথাটাই যদি একটা উপযুক্ত প্রমাণ পাই। সুবিনয়ও বললে, মানতে পারি তোর কথা যদি তার কোনো খাঁটি প্রমাণ থাকে। প্রমাণ তো মিটিং এ অনেক উঠেছিল, কিন্তু মীমাংসাতে তার কোনোটাই টেকেনি। এখন প্রমাণ দুজনেই যা দিলে তাতে তর্ক আরও বেড়েই চলল। আর হতে হতে এই তর্কের ফল এমন হল যে শেষে দুজনের কথাবার্তাই বন্ধ হয়ে গেল। নদীর ধার দিয়ে দুজনে একসঙ্গেই এলো, একই ঝিরঝিরে বাতাস, কিন্তু তারপর দুজনে দুদিকে চলে গেল। বিমল থাকত তার পিসিমার বাড়িতে, শহরের আর একটা পাড়াতে।
বিমল যদি কোনোদিন সুবিনয়দের বাড়িতে না যেত তো পরদিন ভোরেই সুবিনয় তার ওখানে আসত। এমন একটা দিনও যায়নি দুজনে যেদিন দেখা না হয়েছে। কিন্তু আজ দু মাস হল কেউ কারো বাড়িতে যায় না। মা জিজ্ঞেস করতে এলে সুবিনয় পড়ার বই নিয়ে খুব শক্ত হয়ে পড়তে বসে। মা বলেন, তোদের হাফ ইয়ারলি পরীক্ষে বুঝি খুব কাছে রে খোকা। হ্যাঁ মা, বেশি দেরি নেই বলে তাড়াতাড়ি সুবিনয় জোরে জোরে পড়তে আরম্ভ করে। আর যখন মন্টু আর রেনু আসে তখন আলমারি থেকে সবগুলো ছবির বই তাদের বের করে দিয়ে আর তাদের ঘোড়া পুতুল বাক্স সমস্ত ঘরের মধ্যে নিয়ে এসে বলে, আয় তোরা এইখানে খেল। রেনু বলে, বিমলদা আসুক আগে। মন্টু লাঠি হাতে আর জুতো পড়তে পড়তে বলে, আসুক আগে। শেষে বিমলদা না আসাতে তাদের যা খেলা হয় তাতে ঘরখানির অবস্থা দেখে কান্না পায়। নয়তো তাদের দুজনকে দুপাশের সোফার উপর ঘুমিয়ে থাকতে দেখে খেলা জিনিসগুলোরও কান্না পায়। বাইরে রাত আরো অন্ধকার হয়ে যায়। সুবিনয় ওদের বুকে করে তুলে নিয়ে মার কাছে দিয়ে আসে, নয়তো মানুয়াকে বলে, ওদের খাটে ওদের শুয়ে দিয়ে হাওয়া করে ঘুম পাড়া মানুয়া। সুবিনয় আজকাল রাত ১১টারও পর পর্যন্ত পড়তে থাকে। এদিকে বিমল গঙ্গা স্নানে মা আসবে কিনা এই বিষয় নিয়ে কত রকমের আলোচনা করে কখানা চিঠি লিখে রেখেছে, কিন্তু তার একখানাও তার ডাকে দেয়া হয়নি। বিমল পরে স্কুলে যায়, কিন্তু বিকেল ৫টার পর থেকেই তার মনে হয় পৃথিবীকে যেন মুছে ফেলতে রাত্রি এখনই এসেছে। মুগুর ভাজা সে ছেড়ে দিয়েছে, সে খেলতে যায়, কিন্তু একটা কলের খেলোয়াড় বানিয়েও যদি ফিল্ডে নামিয়ে দেওয়া যেত বোধহয় অমন করে সেটাও অতবার ভুল করত না। বাসায় আসার পথে পালকি বেয়ারাতে কুড়েগুলো সামনে আগুনে ধুনি চারদিক ঘিরে ধুলো উড়িয়ে যে ছেলেগুলো নাচছে সে হয়তো হঠাৎ তার দু একটাকে ধরে কাঁধে উঠিয়ে নেয়। বেয়ারারা হুকো কোলকে তাড়াতাড়ি নামিয়ে মোড়া এগিয়ে দিয়ে বলে, বাবুজি পেন নাম বৈঠিয়ে বৈঠিয়ে। কিন্তু বিমলের ভুল ভাঙতেই বিমল আসতে তাদের নামিয়ে দিয়ে প্রণামের উত্তর রেখে তাড়াতাড়ি চুপ করে চলে যায়। সপ্তম পরিচ্ছেদ। ঘড়ির কাটা তবুও সব বাড়িতেই প্রায় ঠিক ঠিক মতোই চলছে, কিন্তু সুবিনয় মাঝে মাঝে তার টাইম পিসটাতে চাবি দিতে তবুও ভুল করে ফেলে। বিমলের তো ঘড়ি নেই, তার কোনো বালাইও নেই, কেবল হয়তো বেলাই অনেক তার বেড়ে যায়। একদিন ক্রিকেট ম্যাচে বিমলের একটা হিট হঠাৎ সুন্দর হয়ে যাওয়াতে সুবিনয় গ্র্যান্ড বলতে গিয়েও নিজের মুখ রুমাল দিয়ে চেপে ধরে চলে এলো। আর বিমল একদিন নদীর ঘাটে স্নান করতে গিয়ে ১ ঘন্টা ধরে ভিজে কাপড়ে কোর্টের কাছে একটা বট গাছের নিচে দাঁড়িয়েছিল সুবিনয়ের বাবার গাড়িখানা আসে কিনা দেখতে। সেই গাড়িতে অনেক সময় মন্টুরা বাবার সঙ্গে কোর্টে এসে আবার চাপরাশির সঙ্গে ফিরে যায়, কিন্তু সেদিন গাড়ি মোটেই এলো না। এরপর মায়ের অসুখের চিঠি পেয়ে বিমল বাড়ি চলে গিয়েছে। অষ্টম পরিচ্ছেদ। সন্ধে রাঙা হয়ে উঠেছে। ফুটবলের ফিল্ডে গোল পোস্টার কাছে কোনো একদিন দেখা যেত, সুবিনয় সেখানে পায়চারি করছে যখন খেলা শেষ হয়ে গেছে। সেই পায়চারির পা দুটোই
তাকে ধীরে ধীরে বাঁধের উপর বড় রাস্তাতে নিয়ে যেত। গির্জার বকুলতলায় বাঁধ যেখানে শেষ হয়েছে, বাঁধানো চত্বরে সে উঠত। কিন্তু সত্য ঝরে পড়া বকুলের সৌরভ দিয়ে সেখানে কি কথা যে লেখা ছিল তা সে পড়ে উঠতে পারত না। মৌমাছিরা গুনগুন করে বোধহয় একজনের আনন্দের চঞ্চলতার কথা তাকে মনে করিয়ে দিত। কিন্তু থাক, মার কাছে সে গিয়ে যখন খেতে বসত, আলোতে বই খুলে পড়া শুরু করতেই যখন বিমলের হাতের নোটসগুলো চোখে পড়ত, তখন আলোর সামনেও তার সেদিনের তারিখটি যেন অনেক দূরে, কোথায় অনেক পিছিয়ে যেত। হয়তো শুধু মন্টু আর রেনুর গলা জড়িয়ে ধরা ডাকটি এসে আবার সেদিনের তারিখে তাকে অজ্ঞাতে আনত ফিরিয়ে। সে তাদের বুকে টেনে নিয়ে এসে মিথ্যেই খেলা দিতে বসত, কেননা সে খেলাটাই হয়তো সে সবটা জানে না, তবু সে ভুল করেও খেলত। না হয় এমন একটা গল্প জুড়ে দিত যার আর কখনো শেষ হয় না, আর তাও না হলে নিজের একটা কঠিন মুখস্থের পড়া নিয়ে বসে যেত। নবম পরিচ্ছেদ। হাফিয়ার্লির কদিন আগে সুবিনয় দেখলে বিমল এসেছে, তার কানে এ কথাটি এলো। ক্রমে জানতে পারলে যে মার চিকিৎসা করাবার জন্য মাকে সঙ্গেই নিয়ে এসেছিল বিমল। একটা নিঃশ্বাস আধখানা হতে হতে আস্তে করে ভেঙে গেল। খুব তাড়াতাড়ি করে ছেলেদের সঙ্গে যেন যুদ্ধ করে পুজোর আগেই হাফিয়ার্লি শেষ হল। ছুটির কদিনই বা আর, সে কটা দিন যেন ঠিক ছেঁড়া কাগজের নিশানের মতো খসে খসে পড়তে লাগলো, রং ফ্যাকাশে হয়ে। মা পুজোতে এইখানেই থাকবেন। হাফিয়ার্লির রেজাল্ট বেরোনোর দিন, সুবিনয় আর বিমল গিয়েছে স্কুলে। দুজনেই জানলে দুজনেই ইংরেজিতে এক ব্রাকেটে ফার্স্ট হয়েছে। দুজনেরই চোখ একবার একত্র হয়ে নিচু হয়ে গেল। তারপর দুজনারই মুখ কালো গম্ভীর হয়ে গেল। পথে ফিরবার সময় সুবিনয় এক সময় লক্ষ্য করে দেখলে যে বিমলের মুখখানা যেন কত দিনে শুকনো। বিমলও এক ফাঁকে লক্ষ্য করে দেখলে সুবিনয়ের মুখখানা যেন বিষম কালি ঢালা। দুদিকের গাছে নিচের ছায়ার রাজ্য ঘন হয়ে আসছিল। দশম পরিচ্ছেদ। কখন পূজোর ছুটি হয়ে গেছে, তার পরের দিনগুলো ছুটি গায়ে মেখে বেড়ালেও তাদের ছুটি যেন একটুও নেই। নানা রকমের ভিড়, নানা কাজের ভিড়, পূজোর ধূমে শহর মাতিয়ে দিয়ে অবশেষে পূজোর বাদ্য থেমে গেছে। আজ বিজয়া শহরের সদর পথে অনেক দূর ধরে নিরঞ্জনার প্রতিমার সঙ্গে বাজনার করুণ এলোমেলো সুর, আর শহরের পাকা পথে আর চারধারের গ্রামের কাঁচা পথে হয়তো ঠিক তেমনি এলোমেলো যত লোকজনের সারি। বিকেল থেকেই থেমে থেমে নদীর দিকে ছুটেছে। বাজনার ঢোল যেন ঠিক সেই রূপকথার ঢোলের মতোই বাজছে। তার একদিকে ঘা দিলে হাট বসে, আর একদিকে ঘা দিলে হাট ভেঙে যায়। বাজনার একদিকে সারাটি শহর জুড়ে উৎসবের সুর, আর তার আর একদিকের সুর বিসর্জনের মলিন বিষাদে আঁকা। দূরে নদীর বুকের উপরের আতশবাজির গলে পড়া আলো একটু একটু দেখা গেল। কত হাজার হাজার চোখ কত দিক থেকে যে ওকে দেখছে। রাত্রি আটটার পর থেকেই কোলাকুলি শুরু হয়ে গেছে। মাকে পিসিমাকে প্রণাম করে বড় রাস্তায় এসে উঠে বিমল একবার মনে করলে যাই। আবার থানার রাস্তা পর্যন্ত এসে আবার ফিরে গেল। গিয়ে
মার কাছে বসে রইল। মার মনে বিমলের নতুন ভাই বোনদের যে মধুর ছবিখানি লেখা হয়েছিল, রোগের দারুণ যন্ত্রণাতেও তা মুছেনি এতটুকু। শহরে এসেই মা বলেছিলেন, তাদের নিয়ে আসবি বিমল? বিমল বললে, আনবো তো মা, আনবো, আগে তুই একটু ভালো হয়ে নে মা। কিন্তু বলেই বিমল আর মার মুখের দিকে চেয়ে থাকতে পারত না, চোখ দুটোকে নিয়ে অন্য একদিকে চেয়ে থাকত। প্রায় কদিন পরপরই মা বলতেন, আমি তো এখন ভালো আছি বিমল, ওদের কবে আনছিস? বিমল থতমত খেত আর বলত, দাঁড়া মা, আগে তো নতুন ওষুধটা খাওয়ার দিন কটা যাক। বলে বিমল দূরের ফাঁক দিয়ে দূরে যে তাল গাছটা দেখা যাচ্ছিল সেইটার দিকেই থাকত চেয়ে, কিন্তু হয়তো সে তাল গাছটাই দেখছে না, দেখছে না সে কিছুই হয়তো অনেকক্ষণ। এদিকে ওষুধ খাওয়ার সে দিন কটা যেতে যেতে পুজো শেষ হয়ে গেল, বিজয়া শেষ হতে যাচ্ছে। আগের চাইতে মা এখন অনেক ভালো হয়েছেন, ওষুধও বদলে গেছে আজ দুদিন। একাদশ পরিচ্ছেদ। আসছে যাচ্ছে লোকের পর লোক সুবিনয়দের বাসায়, মা ধান দুর্বার আশীর্বাদ দিচ্ছেন। মা বললেন, বিমল আছো, এখনো এলো না রে, বোধ হয় আরো রাত্রিরে আসবে। মন্টুরা যখন সুবিনয়কে প্রণাম করে বুকে ঝাঁপিয়ে পড়ল, সুবিনয় তখন শুধু তাদের হাতের ছোঁয়াটাই পেল, তাদের মুখ সে কি দেখতে পেল? না। মাকে বাবাকে সে প্রণাম করেছে, শরতের জ্যোৎস্নামাখা মেঘেরা চলে গেল সে তাও দেখতে পেল না। ফার্নের টপটার কাছে সে শুধু দাঁড়িয়ে রইল, তিনটে চাদর ঝুলছিল আলনাতে, একটা চাদর গলায় জড়িয়ে নিয়ে সে বারান্দায় ঘুরতে লাগল। কতক্ষণ পরে সে চাদরটা গলা থেকে খুলে একটা চেয়ারের উপর রেখে পড়েছি তোদের ওখানে যাব বলে। শেষ হলো আজকের গল্প কিশোরদের মন। ফিরে আসব খুব তাড়াতাড়ি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। Thank you.